বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে লাইফে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো এই কদিন তো ডানার জন্য আমাদের এখানে বেশ ঝড় বৃষ্টি হয়েছে তো আজকে বিকেলবেলাটায় দেখো হালকা করে রোদটা বেরিয়েছে আর এইদিকে দেখো আমাদের সব জামা কাপড় সব কাছাকাছি হয়ে মেলা রয়েছে সেডে তো আর এইদিকে আরেকটা জিনিস তোমাদের দেখায় আমার এই বৃষ্টিতে এই বর্ষাকালে তো অনেকগুলোই বেশ কয়েকটা গাছে ইয়ে হয়েছিল রজনীগন্ধার গাছের ফুলের স্টিক উঠেছিল আর এইবারে দেখছি এই যে বৃষ্টিটা গেল নানার বৃষ্টিটা তাতে আবার দেখছি আবার দুটো স্টিক উঠেছে তো এই স্টিক তো বেশ কয়েকটা ফুলও ফুটেছে তো চলো এখন এই ফুলগুলো পেড়ে নিয়ে তুলে নিয়ে মন্দিরে দেব তো চলো আমি কতগুলো ফুল পেয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে নিই এই দেখো নিয়ে যাচ্ছি দীরাকে আনতে মামা দিদা চলে এসেছে চলো এখন বন্ধুরা ছাদে এসেছি ছাদে এসে যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট বালিশ যা কিছু আছে সেগুলোকে রোদে দিয়েছি কারণ সামনে দিওয়ালি রয়েছে আমাদের তো কালী পুজো আমার অনেকের কাছে এটা দেওয়ালি আর দেওয়ালি মানে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা আর আমার বাড়িতে যেহেতু পুজোটা হবে তাই আমাদেরও কাজকর্ম অনেক এখন বেড়ে গেছে এইদিকে দেখো মন্দিরের সমস্ত মালাগুলোকে আমি ধুয়ে এদিকে রেখে দিয়েছি আর এদিকে দেখছো যে লাল কালো তারটা ঝোলানো হয়েছে এটা বাড়িতে তোমার হচ্ছে লাইটিং করার জন্য ঝোলানো হয়েছে এই তারটা দিয়ে পিন করে করে সব লাইটিং ঝোলানো হবে এটা বাড়ির পেছন দিক তাও কিন্তু এই লাইন করা হয়েছে তো চলো এপাশে দেখতে পাচ্ছ কাছাকাছিও শুরু হয়ে গেছে এপাশে মশারিটা সব কেচে নিয়েছি তো মোটামুটি ছাদে তো দেখলেই যে ছাদে রোদ দেওয়া হচ্ছে ব্ল্যাঙ্কেট বালিশগুলো কারণ এরপরে শীত পড়ে যাবে তো চলো এবার নিচে যাই নিচে এসে এই যে দেখাই আমাদের যে নতুন এই যে এখানটা মোজা একটা বসানো হয়েছে পাথরগুলো সেই পাথরটাকে ভালো করে ধুয়ে মেঝে পরিষ্কার করে দেওয়া হয়েছে কারণ এখানে বাড়ির সবাই সবাই খাওয়ানো দাওয়ানো হবে পুজোতে বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া হয় তো এখানেই এবারে ঠিক হয়ে যাবে খাওয়া দাওয়া হয়েছে তো এটা জাস্ট এখন আমাদের কোনো পালিশ হয়নি কিন্তু জাস্ট এটাকে শুধু পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়েছে তো চলো এদিকটা তো দেখিয়ে দিলাম এরপরে চলো এদিকটা অন্ধকার করা আছে বাড়ির রুমের ভিতরগুলো দেখায় আমাদের রুমেরও এখনও কাজ চলছে এদিকটা তো আমাদের পুরোনো রুমগুলো নতুন রুম তো নতুন রুমে এখন কিছু সেভাবে হবে না পুরোনো রুমেই সেভাবে থাকা হবে এদিকে দুরকমই টগর চা গাছ রয়েছে সব গাছগুলো লাগিয়ে দিয়েছি আর শীতকালীন সবজি লাগাবো বলে না এই দেখো এই বস্তাগুলো নিয়ে এসেছি এগুলোও লাগাবো এগুলোতে মাটিটার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে মাটি পাচ্ছি না তো তাই

তো এই বছর পুজোর মার্কেটিংয়ের যে জামা গুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মা এখন দিদা আর মামাকে দেখাতে বসেছিল তো সেই সময় আমি এই ভিডিওটা করি যে ওরা সবাই মাকে দিদাকে দেখাচ্ছিল মামাকেও দেখাচ্ছিল যে কী কী টাড়ি নেওয়া হয়েছে আমাদের এবছর তো সেগুলোই তো ওই হলুদ আর শাড়িটা আমার আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি রঙের শাড়িটা আর এটা হচ্ছে মাসিমার শাড়ি আর ওইটা হচ্ছে ওই যে গোলাপির সঙ্গে যে নীল কালারের শাড়িটা এটা হচ্ছে প্রীতি তো এই ছিল আমাদের জামা কাপড় তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে সন্ধেবেলা এলো ঢাকি ঢাকি এসে ঢাকের বাজনা শুনিয়ে